মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ মানুষদের আবেদন কুলটির ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে করোনা বিধিনিষেধ, আর প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষদের বারবার আবেদন করা হচ্ছে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বিধি মানার কথা। কিন্তু সাধারণ মানুষ তাতেও সচেতন হচ্ছেন না, আর তাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ নিয়ামতপুর নিউ রোড মোড়ে মাইকিং করে প্রচার করা হচ্ছে মাস্ক ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার কথা। একই সাথে ট্রাফিক নিয়ম পালন করার কথাও বলা হয়, যেমন বাইক চালানোর সময় হেলমেট পরে বাইক চালানো। এছাড়া এদিন রাস্তায় মাস্ক না পরা পথ চলতি মানুষদেরকে মাস্ক বিতরণও করতে দেখা যায় কুলটি ট্রাফিক গার্ডের পুলিশকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।